প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 29 সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। আপনারা জানেন যে ধানের বাজার কিন্তু মাঝখানে একটু কমে অনেকটা কমেছিল, আবার কিন্তু একটু বেড়েছে, আবার কিন্তু কমেছিল, আবার একটু এখন বেড়েছে। আপনারা দেখেছেন গত বাজার মানে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে, এই যে একটা ইয়ের মধ্যেই রয়েছে কিন্তু ধানের বাজার। তো মোটামুটিভাবে দেখা গেছে গত বাজার, আপনারা জানেন যে ধানের বাজার 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর অনেকটাই কিন্তু বেড়েছে। সেই সঙ্গে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দরও কিন্তু অনেকটাই বেড়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ধানের বাজার কি বাড়বে কি না, ভাই বাড়বে কি না, অনেকে জানতে চান। আমিও কিন্তু বলেছিলাম যে ধানের বাজার কিন্তু বাড়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা বেশি, কারণ এই সিজনে 2022 এবার বুড়ো মৌসুমে কিন্তু কৃষক ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি, ঝড়ো বাতাস এবং শিলাবৃষ্টিও কিন্তু দফায় দফায় কয়েকবার হয়েছে, আপনারা জানেন। তো এই যে শিলাবৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে জায়গায় জায়গায় হাওর অঞ্চলগুলোতে কিন্তু ধান গাছ কিন্তু ডুবে গিয়ে কিন্তু ফসলের অনেকটাই ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। অতিরিক্ত বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা হওয়ার কারণে কৃষক ভাই যেখানে যে পরিমাণ ধান পাওয়ার কথা সেখানে সেই পরিমাণ ধান কিন্তু তারা সংগ্রহ করতে পারে নাই, তার যার জন্যই কিন্তু বাজার এই ধানের সংকট কিন্তু অনেকটাই পড়বে এবং পড়তেছে, আপনারা জানেন। এবং আমার ভিডিওতে দেখতেও আছেন যে আপনারা জানেন যে ধানের আমদানি কিন্তু অনেকটাই কমে গেছে, বাজারে যে পরিমাণ ধান থাকার কথা তার থেকে মানে 1/4 অর্ধেক ভাগও কিন্তু বাজারে কিন্তু এখন বর্তমান ধান নেই, মানে কৃষকের হাতে এখন পর্যাপ্ত পরিমাণ ধানের মজুদ নেই। তো এই যে ধানের আমদানি না থাকার কারণে কিন্তু ধানের বাজার কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা আরও রয়েছে। আমি বলেছিলাম ঠিক ধানের বাজার কিন্তু অনেকটাই বাড়তেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গত বাজারে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1280 থেকে শুরু করে 1290-1300 টাকা, এবং যেগুলো ভালো ধান সেগুলো 1323 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই সঙ্গে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু 990 থেকে শুরু করে 980 থেকে শুরু করে 990, 1000-1010 টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে গুলমোটা জাতের ধান, এবং 23 টাকাও বিক্রি হয়েছে। তো মোটামুটিভাবে আজকে হইতেছে 29 সেপ্টেম্বর 2022 রোজ বৃহস্পতিবার, আজকে ধানের বাজার হইতেছে। 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান আজকের বাজার হইতেছে 1290 থেকে শুরু করে 1300-1310 টাকা, 1323 টাকা, 1325 টাকা, 1323 টাকা পর্যন্ত কিন্তু কেনাবেচা হইতেছে। কৃষক ভাই কিন্তু 23 টাকা পর্যন্ত যেগুলো ভালো ধান সেগুলো কিন্তু বিক্রি করতে পারছে কৃষক ভাই। সেই সঙ্গে গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেই 990 থেকে শুরু করে 1000-1010 টাকা, 1020 টাকা, 30 টাকা পর্যন্ত কিন্তু চলতেছে। তো মোটামুটিভাবে 26-28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো প্রায় গত বাজার এবং আজকের বাজার কিন্তু অনেকটাই মোটামুটিভাবে 26-28 এবং গুলমোটা জাতের যে ধানগুলো রয়েছে সেইগুলোর বর্তমান বাজার দর এটাই ছিল। ইনশাল্লাহ আগামী বাজারে গুলমোটা জাতের এবং 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই। তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।